সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। পশ্চিমাদের মিসাইল ইউক্রেনে পাঠানো কেন এত কঠিন? ইউক্রেনে আরও মার্কিন যুদ্ধাস্ত্র পাঠানো নিয়ে হুঁশিয়ারি রুশ রাষ্ট্রদূতের। মুসলিমদের বাড়ি ধ্বংসের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ। অপরাধীদের রক্ষা করা যুক্তরাষ্ট্রের ঐতিহ্য বলছে চীন। রাশিয়ার জবাবের অপেক্ষায় তুরস্ক। রুশ পাসপোর্টের জন্য আবেদন করছেন সমগ্র খেরসন অঞ্চলের বাসিন্দারা। সেভেরোদোনস্কে রাশিয়ার আত্মসমর্পণের আলটিমেটামে সাড়া দেয়নি ইউক্রেন। এবং নেটো সম্মেলনে যোগ দিচ্ছে জাপান। দর্শক, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং উইনবিন বলেছেন, অপরাধীদের রক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো নতুন খবর নয়। অতীতে যুক্তরাষ্ট্র অনেকবার মার্কিন বাহিনীর অপরাধকে প্রশ্রয় দিয়েছে। তিনি আরও বলেন, অপরাধীদের রক্ষা করা যুক্তরাষ্ট্রের ঐতিহ্য। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পশ্চিমাদের মিসাইল ইউক্রেনে পাঠানো কেন এত কঠিন? নেটো সদস্য দেশগুলো ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে বুধবার ফের বৈঠকে বসেছেন, আর এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অনুরোধ করেছেন ইউক্রেনকে অত্যাধুনিক মিসাইল এবং মিসাইল ব্যবস্থা যেন দেওয়া হয়। ইউক্রেনের কাছে আছে সোভিয়েত যুগের দূরপাল্লা S-300 মিসাইল এবং স্বল্প পাল্লার বাক M-1 সার্ফেস টু এয়ার মিসাইল। রুশ সেনারা কামান ব্যবহার করে ইউক্রেনের সেনাদের উপর আঘাত আনছে, তাছাড়া তারা সমুদ্র এবং আকাশ থেকেও মিসাইল ছুড়ছে। বুধবার সকালে মস্কো সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লবিবে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে তারা। রাশিয়ার এসব মিসাইলগুলো আকারে ছোট হতে পারে, এ কারণে এগুলো আটকানো বা ধ্বংস করা কঠিন। যদিও ইউক্রেনীয় সেনারা কিছু মিসাইল ধ্বংস করছে, কিন্তু এটি পরিষ্কার তারা কুলিয়ে উঠতে পারছে না। পশ্চিমাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র চাওয়া জেলেনস্কি বলেছেন, অস্ত্র পাঠাতে দেরি করার বিষয়টি ঠিক নয়। কিন্তু জেলেনস্কি বারবার আহ্বান জানানোর পরও কেন ইউক্রেনে মিসাইল পাঠাতে পারছে না পশ্চিমা দেশগুলো? এর অন্যতম একটি কারণ হলো এগুলো অত্যাধুনিক। এগুলো ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থাকে প্রতিহত করতে এবং ছুটতে। তাছাড়া পশ্চিমা মিসাইলগুলো মহামূল্যবান এবং কঠোরভাবে এগুলো নিরাপত্তা নিশ্চিত করা হয়। যদি যুদ্ধক্ষেত্রে এগুলো ভুল মানুষের হাতে পড়ে, তাহলে তা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আরেকটি কারণ হলো এই মিসাইলগুলো অন্যান্য পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিশ্চিত মহাগুরুত্বপূর্ণ, তার মানে যে কোনোভাবে তাদের আবার সেগুলো পূর্ণ করতে হবে। তাছাড়া ইউক্রেনের সেনাদের এগুলো চালানোর জন্য প্রশিক্ষণও দিতে হবে। ইউক্রেনে আরও মার্কিন যুদ্ধাস্ত্র পাঠানো নিয়ে হুঁশিয়ারি রুশ রাষ্ট্রদূতের। ইউক্রেনে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম HIMARS সরবরাহ বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে মার্কিন আন্ডার সেক্রেটারি অব প্রতিরক্ষা কলিন কাহলের মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক এবং উত্তেজনা বৃদ্ধির দিকে ওয়াশিংটনের আগ্রহ প্রকাশ করে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনব বলেছেন, পেন্টাগনে একজন উচ্চপদস্থ কর্মকর্তা দূরপাল্লার ব্যবস্থা সরবরাহ প্রসারিত করার সম্ভাবনা দেখেন তা চরম উদ্বেগের কারণ। এই মন্তব্যটিকে উত্তেজনা আরও বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার ওয়াশিংটনের অভিপ্রায় হিসেবে দেখা যেতে পারে। এটি কেবল নিশ্চিত করে যে একটি শান্তিপূর্ণ সমাধানের উপায় খোঁজার বিষয়ে আমেরিকানদের কোনো ইচ্ছা নেই, তিনি বলেন। আশ্চর্য কিছু নেই যে ইউক্রেনের সামরিক সমর্থন নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আরেকটি ব্যবস্থা দৌড়ে কর্মকর্তার মন্তব্য করা হয়েছিল। স্পষ্টত প্রশাসন এভাবে তার সহযোগীদের বিশ্বাস করাচ্ছে যে কিয়েভ সরকারকে আরও অস্ত্র সরবরাহ করা ছাড়া আর কোনো বিকল্প নেই, আন্তনব যোগ করেছেন। মুসলিমদের বাড়ি ধ্বংসের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ। ভারতে মুসলমানদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভকারীদের শান্তি দেওয়ার লক্ষ্যে বুলডোজার বিচারের ক্রমবর্ধমান ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকরা। বিজেপি সাবেক মুখপাত্র নূপুর শর্মা দলটির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা মন্তব্যের জেরে ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভ সহিংসতায় অংশ নেওয়া দুই অভিযুক্তের বাড়িঘর গত শনিবার বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। রবিবারও উত্তরপ্রদেশে প্রয়াগরাজ এলাকার সহিংসতায় জড়িত একজন রাজনীতিকের বাড়ি ভেঙে ফেলে প্রশাসন। এই সময় ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায় সেখানে। ভিডিওতে দেখা যায় বুলডোজার ব্যবহার করে প্রয়াগরাজের রাজনীতিবিদ জাবেদ মোহাম্মদের বাড়ির ফটক এবং বাইরের প্রাচীর ভেঙে ফেলা হচ্ছে। পুলিশ বলছে, শুক্রবার প্রয়াগরাজে বিক্ষোভ সহিংসতায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম মূল হোতা রাজনৈতিক জাবেদ, পরে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। প্রয়াগরাজে শুক্রবার জুমা নামাজের পর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল এবং পাথর নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। প্রয়াগরাজে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 5 ঘন্টারও বেশি সময় লাগে পুলিশের। গত এপ্রিলে নয়াদিল্লি কর্তৃপক্ষ সাম্প্রদায়িক সহিংসতার পর সেখানে
সংখ্যালঘু মুসলিমদের মালিকানাধীন দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। পরে অন্যান্য রাজ্যে একই ধরনের ঘটনা খবর পাওয়া যায়। কিন্তু জাতীয়তাবাদী রাজনীতির বিশেষজ্ঞ মোদির জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায় মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেছেন, মানুষের বাড়িঘর ধ্বংস করা সাংবিধানিক নিয়ম এবং নীতির চরম লঙ্ঘন। মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সাবেক বিচারক আইনজীবী সহ অন্তত 12 জন বিশিষ্ট ব্যক্তি দেশটির প্রধান বিচারপতির কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিতে প্রধান বিচারপতিকে বাড়িঘর ধ্বংসের বিষয়ে শুনানির আহ্বান এবং এই ঘটনাকে সামষ্টিক বিচার বহির্ভূত শাস্তি বলে অভিহিত করেছেন তারা। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সহিংসতাকে ব্যবহার করে ভিন্নমত দমনের অভিযোগ করেছেন তারা। শুক্রবার ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিশ্বের কয়েকটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বিজেপির 2 নেতার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা এবং নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ওই অঞ্চলে ভারতীয় পণ্য বর্জনেরও ডাক দিয়েছেন অনেকে। ফলে কূটনৈতিক দিক থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে ভারত। সমালোচকরা বলছেন, নকুল শর্মা এবং নবীন জিন্দালের মন্তব্য ভারতের গভীর ধর্মীয় মেরুকরণের প্রতিফলন, যা গত কয়েক বছর ধরে দেশটিতে দেখা গেছে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য এবং আক্রমণ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। অপরাধীদের রক্ষা করা যুক্তরাষ্ট্রের ঐতিহ্য, বলছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় 2 আফগানির বিমান থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বলেছে, নিহত 2 আফগানি সংশ্লিষ্ট নীতি মানেননি। এই প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বুধবার বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, অপরাধীদের রক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো নতুন খবর নয়। অতীতে যুক্তরাষ্ট্র অনেকবার মার্কিন বাহিনীর অপরাধকে প্রশ্রয় দিয়েছে। ওয়াং ওয়েনবিন আরও বলেন, মার্কিন বাহিনী ইচ্ছে মতো হত্যা করতে পারে এবং অপরাধ থেকে রক্ষা করতে পারে, যার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র শক্তিশালী। আফগানিস্তান ও ইরাক সহ নানা দেশের নাগরিকদের ইচ্ছে মতো হত্যা করা হয়, যার কারণ হচ্ছে সে দেশগুলো দুর্বল। এটাই যুক্তরাষ্ট্রের বরাবরের অবস্থান, তিনি বলেন। তবে আধিপত্য বা দীর্ঘমেয়াদী হবে না, সমতা একদিন আসবেই। যুক্তরাষ্ট্র যে বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘন করেছে তার বিচার করা হবে। রাশিয়ার জবাবের অপেক্ষায় তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেছেন, কৃষ্ণসাগরের অংশ মাইন্না সরিয়েই করে ইউক্রেন থেকে শস্য স্থানান্তরের জন্য একটি নিরাপদ করিডোর প্রতিষ্ঠার জন্য রাশিয়ার জবাবের অপেক্ষা করছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। কাভুসোগ্লু ইউক্রেন থেকে শস্য রপ্তানির জন্য একটি সমুদ্র করিডোর তৈরি করার জন্য জাতিসংঘের এক পরিকল্পনার বিশদ বিবরণ দিয়ে বলেন, ইউক্রেনীয় বন্দরগুলো চারপাশের মাইন সরানো ছাড়াই নিরাপদ রুট তৈরি করা যেতে পারে। তবে পদক্ষেপ অবশ্য তার আগের প্রস্তাবের চেয়ে আলাদা। এর আগে রাশিয়া শস্য স্থানান্তরের জন্য কৃষ্ণসাগর থেকে মাইন সরানোর প্রস্তাব দিয়েছিল। তবে মাইন সরিয়ে ফেলে কৃষ্ণসাগর থেকে আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে বলে আশঙ্কা করেছিল কিয়েভ। কাভুসোগ্লু গত সপ্তাহে আঙ্কারায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মাইন সরানোর পরিকল্পনা নিয়ে আলোচনাও করেছিলেন, কিন্তু মস্কো এবং কিয়েভের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। রুশ পাসপোর্টের জন্য আবেদন করছেন সমগ্র খেরসন অঞ্চলের বাসিন্দারা। খেরসন অঞ্চলের বাসিন্দাদের কাছ থেকে রাশিয়ান পাসপোর্টের জন্য হাজার হাজার আবেদন আসতে শুরু করেছে। আঞ্চলিক সামরিক বেসামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই মরজ বুধবার এ তথ্য জানিয়েছেন। চাহিদা রয়ে গেছে, মানুষ রাশিয়ান পাসপোর্ট পেতে আগ্রহী। অনেকে রাশিয়ান নাগরিকত্ব চাইছে, কিন্তু বর্তমানে একটি মাত্র আবেদন কেন্দ্র আছে, তাই সেখানে ভিড় এবং দীর্ঘ লাইন। সমস্ত অঞ্চল থেকে মানুষ আসতে শুরু করেছে, তিনি উল্লেখ করেছেন। গত 25 মে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ঝাপরিজিয়ে এবং খেরসন অঞ্চলের বাসিন্দাদের রাশিয়ান নাগরিকত্ব প্রদানের জন্য শিথিল বিধিতে একটি ডিগ্রি স্বাক্ষর করেছেন। 11 জুন 12 জুন চিহ্নিত রাশিয়া দিবসে উৎসর্গীকৃত একটি অনুষ্ঠানে খেরসন অঞ্চলের বাসিন্দাদের কাছে প্রথম পাসপোর্টগুলি উপস্থাপন করা হয়েছিল। আঞ্চলিক কর্তৃপক্ষ আগে আরও পাসপোর্ট আবেদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছিল। সেভেরোদোনেস্কে রাশিয়ার আত্মসমর্পণের আল্টিমেটামে সাড়া দেয়নি ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সেভেরোদোনেস্ক শহর দখলে নিতে মরিয়া। শহরটির একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী। রুশ বাহিনী ইউক্রেনীয়দের প্রতি বুধবার সকাল 11টার মধ্যে আত্মসমর্পণের আল্টিমেটাম দেয়। তবে ইউক্রেন আত্মসমর্পণের আল্টিমেটামে সাড়া দেয়নি, রয়টার্সের খবরে বলা হয়েছে। পশ্চিমা সামরিক জোট নেটোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ইউক্রেনে উন্নততর অস্ত্র পাঠানো নিয়ে আলোচনা হবে। ইউক্রেন জানিয়েছে, আজও তো রাসায়নিক কারখানায় সেনাদের পাশাপাশি 500 বেসামরিক ব্যক্তিও আটকে আছেন। সেভেরোদোনেস্কের বেশিরভাগ অংশ রুশ বাহিনীর দখলে চলে গেলেও এই কারখানা ঘিরে এখনও ইউক্রেনের প্রতিরোধ টিকে আছে। রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনোৎসেভ জানান, ইউক্রেন যোদ্ধাদের উচিত হবে মস্কো অর্থহীন প্রতিরোধ অবসান ঘটিয়ে অস্ত্র ত্যাগ করা। বেসামরিক ব্যক্তিদের করিডোরের মাধ্যমে বের হয়ে আসতে দেওয়া হবে। নেটো সম্মেলনে যোগ দিচ্ছে জাপান। প্রথমবারের মতো নেটো সম্মেলনে যোগ দিচ্ছে জাপান।
বুধবার 15 জন পশ্চিমা সামরিক জোটের সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বলেছেন, চলতি মাসের শেষের দিকে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠেয় পশ্চিমা দেশগুলোর জোটে যোগ দেবেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ভূরাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে নেটো। ইউক্রেন নেটোয় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গত 24 ফেব্রুয়ারি দেশটিকে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সম্ভাব্য সদস্যের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও অভিযানের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি নেটো নেতারা, ফলে আস্থাহীনতায় ভুগছে সদস্য দেশগুলো। এমন পরিস্থিতিতে আগামী 28 থেকে 30 জুন পর্যন্ত 30 সদস্য দেশের 3 দিন ব্যাপী সম্মেলনকে নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। খবরে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে সমন্বয় বাড়াতে নেটো সম্মেলনে যোগ দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের সংবাদ মাধ্যমগুলো বলছে, কিশিদার উপস্থিতি ইউক্রেন সংকটে আন্তর্জাতিক সংহতির একটি শক্তিশালী বার্তা দেবে। ইউক্রেন ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রী নেটো সম্মেলনে যোগদানের সিদ্ধান্তে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিশিদা নেটো সম্মেলনে যোগদান একজন জাপানি নেতার জন্য একটি অস্বাভাবিক আক্রমণাত্মক অবস্থান হিসেবে চিহ্নিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রায় 2 দশক ধরে কুরিল দ্বীপপুঞ্জের কর্তৃত্ব নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দ্বীপপুঞ্জে নিয়ন্ত্রণ রয়েছে রাশিয়ার হাতে, ফলস্বরূপ অতীত জাপানি নেতারা মস্কোর সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে সতর্কতা অবলম্বন করেছেন। নেটোর এবারের সম্মেলনে জোটটির নেতারা কি কথা বলবেন আর কি ধরনের পদক্ষেপ নেবেন তার একটা মান ইতোমধ্যে ঠিক করে দিয়েছেন জোটের নেতৃস্থানীয় দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন অভিযানে কয়েকদিন পর মার্চ মাসে পোল্যান্ড সফরকালে এক বক্তব্যে অনেকটা শপথের সুরে বাইডেন বলেন, আমাদের সম্মিলিত শক্তি সবটা দিয়ে আমরা নেটোর প্রতি ইঞ্চি মাটি যুদ্ধের বাইরে রাখবো। ওই বক্তব্যের পর কয়েক মাস পার হয়ে গেল, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ব্যাপারে কার্যত উদাসীনই রয়েছেন জোটের নেতারা। এরপর গত সপ্তাহে আইসল্যান্ডের যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বে ওয়ালেস বাইডেনের সুরেই সুর মেলান। ইউক্রেনের পর রাশিয়া লিথুয়ানিয়া লাটভিয়া এস্তোনিয়ায় অভিযান চালাতে পারে বলে যে আশঙ্কা চাউর হয়েছে সে ব্যাপারে আরো একবার সতর্ক করে ওয়ালেস বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দেশে 3টিকে ইউক্রেনের মতো প্রকৃত দেশ বলে মনে করেন না। কিন্তু বাইডেনের মতো ওয়ালেসও ইউক্রেন যাতে স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে টিকে থাকতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা হাজির করেননি। অধিকাংশ মিত্রদের সামনে এগিয়ে এলেও ইউরোপে নেটো গুরুত্বপূর্ণ সদস্যরা শীতনিন্দায় চলে যাচ্ছেন। এদিকে ফিনল্যান্ড ও সুইডেন নেটো সদস্য পদের জন্য আনুষ্ঠানিক আবেদন করলেও জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের আপত্তির মুখে তা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। 2 নর্ডিক রাষ্ট্রের সদস্য হওয়ার ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের অসম্মতি জোটের অনৈক্যের বড় এক দৃষ্টান্ত হয়ে উঠেছে। সদস্য দেশগুলো নানা মুখে চাপ সামলাতে আর অনৈক্যের এই ফাটল মেরামত করতে গিয়ে রীতিমতো গলদঘর্ম নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। রাশিয়ার ব্যাপারে কঠোরতম পদক্ষেপ চায় পোল্যান্ড ও অন্যান্য সম্মুখসারির দেশ। রুশ সীমান্তে অতিরিক্ত সেনার সঙ্গে স্থায়ীভাবে ভারী সমরাস্ত্র ও যুদ্ধবিমান মোতায়েনের দাবি তাদের। পূর্ব ইউরোপের দেশগুলোর দাবির পরিপ্রেক্ষিতে নেটোর নেতারা বলিষ্ঠ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তবে পরিস্থিতির দৃষ্টে সে সম্ভাবনা ক্ষীণ বলেই মনে হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।